সামনেই 2024 এর লোকসভা ভোট আর তার আগেই রাজ্যের দিকে দিকে চলছে ইডি সিবিআই এর রেড। বড় সড় ঘটনা এবার সামনে এলো। বেশ কিছুদিন ধরেই একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছিল আর তার জন্য গোটা রাজ্য জুড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালায়। আর্থিক তছরুপের মামলায় এবার বেকায়দায় পড়লেন মুখ্যমন্ত্রী। পাঁচবার তলবেও তিনি সশরীরে হাজিরা দেননি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে। শেষমেশ জিজ্ঞাসাবাদের জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে সটান হাজির হলেন ইডির আধিকারিকরা। ভাবতে পারছেন, মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল ইডি, আর তাতেই গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তাহলে কি এবার মুখ্যমন্ত্রী গ্রেফতার হবেন? এই যে ঘটনাটার কথা এতক্ষণ ধরে বললাম, সেটা আমাদের রাজ্যের নয়, এই ঘটনাটা পাশের রাজ্য ঝাড়খণ্ডের। ইডি সূত্রে খবর, রাঁচিতে জমি বিক্রি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় আগেই 14 জনকে গ্রেফতার করা হয়েছে। আর তাদের মধ্যে ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তা এবং রাঁচির ডেপুটি কমিশনার ছবি রঞ্জন। ওই মামলাতেই এর আগে 5 বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছিল, যদিও ইডির তলবকে বেআইনি বলেছিলেন সোরেন। এবার এবং তিনি প্রত্যেকবারই কিন্তু হাজিরা এড়িয়ে গিয়েছেন, তাই এবার তার বাড়িতে সশরীরে গিয়ে হাজির ইডি। 5 বার তলবেও তিনি হাজিরা দেননি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে। আর এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনের বাসভবনে হাজির হলেন ইডির আধিকারিকরা। শনিবার সকালেই দিল্লি থেকে রাঁচির কাঁকের রোডে সোরেনের সরকারি বাসভবনে এসে পৌঁছন ইডির 3 আধিকারিক। সূত্র মারফত জানা গিয়েছে, রাঁচিতে জমি কেনাবেচার যে আর্থিক তছরূপ হয়েছিল সেই মামলায় সোরেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে এই মামলায় সোরেনকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আঞ্চলিক দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল, সেটি ছিল 5ম বার তলব। কিন্তু সেই তলবেও হাজিরা দেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। এই মামলায় ইতিমধ্যেই 14 জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সামনেই 24-এর লোকসভা ভোট আর তার আগে রাজ্যের দিকে দিকে চলছে ইডি সিবিআই এর রেড। তার মধ্যেই বড় সড় ঘটনা সামনে এলো। বেশ কিছুদিন ধরেই একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছিল, তার জন্য গোটা রাজ্য জুড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালায়। আর্থিক তছরূপের মামলায় এবার বেকায়দায় পড়লেন মুখ্যমন্ত্রী। 5 বার তলবেও তিনি সশরীরে হাজির হননি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে। শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে সটান হাজির ইডি, আর তাতেই গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তাহলে কি এবার মুখ্যমন্ত্রী গ্রেফতার হবেন? এই ঘটনার কথা এতক্ষণ ধরে যেটা বললাম, সেটা আমাদের রাজ্যের নয়, পাশের রাজ্য ঝাড়খণ্ডের। ইডি সূত্রে জানা গিয়েছে, রাঁচিতে জমি বিক্রি সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় আগেই 14 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তা এবং রাঁচির ডেপুটি কমিশনার ছবি রঞ্জন। ওই মামলাতেই এর আগে 5 বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছিল, যদিও ইডির তলবকে বেআইনি বলেছিলেন সোরেন এবং প্রত্যেকবারই হাজিরা এড়িয়ে যান। 5 বার তলবেও তিনি সশরীরে হাজিরা দেননি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে। আর এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনের বাসভবনে হাজির হলেন ইডির আধিকারিকরা। শনিবার সকালে দিল্লি থেকে রাঁচির কাঁকের রোডে সোরেনের সরকারি বাসভবনে এসে পৌঁছন ইডির 3 আধিকারিক। সূত্র মারফত জানা যায়, রাঁচিতে জমি কেনাবেচার যে আর্থিক তছরূপ হয়েছিল সেই মামলায় সোরেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে এই মামলায় সোরেনকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আঞ্চলিক দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল, সেটি ছিল 5ম বার তলব। কিন্তু সেই তলবেও হাজিরা দেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। এই মামলায় ইতিমধ্যেই 14 জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।